করেন? সানাইপু কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা, প্রথমে জানতে চাচ্ছি আপনি ব্যস্ততা নিয়ে। জি, থ্যাংক ইউ আপনাকে। আমি হচ্ছে এই মুহূর্তে চারটি মুভি শেষ করলাম। আমার প্রথম মুভি শেষ হলো ভাইয়ারে, রাকিব বিলাল রাকিব ভাই উনি ডিরেকশন দিয়েছেন, অ্যান্ড ব্রেন অ্যান্ড লাইফ হসপিটাল থেকে এটি প্রযোজিত। এটি ইনশাল্লাহ অলরেডি সেন্সরে আছেন, এটি টুমোরো মেবি এটি সেন্সর পেয়ে যাবেন। ফেব্রুয়ারির ফার্স্ট উইকে আমরা এটি রিলিজ দিব ইনশাল্লাহ, আশা রাখছি। আর তারপর হচ্ছে আমি হাবিব ভাইয়ের কাজ করেছি, এটা সংলাপ চিত্রনাট্য এবং স্ক্রিপ্ট লিখেছেন কাজিয়াত স্যার। তারপর হচ্ছে আমি এর মধ্যে আরও একটি কাজ করেছি, সেটি হচ্ছে মোনাফিক, ওটার ডিরেকশন ছিল ইভান ভাই। অ্যান্ড আরও একটি কাজে স্টার্ট করছি, সেটা হচ্ছে বগি। আমার আরও চারটি মুভি সাইনিং করা আছে, নির্বাচনের জন্য একটু পিছিয়ে গেছে, নির্বাচনের পরেই কাজগুলো সব স্টার্ট হবে আশা রাখছি। আমি হচ্ছে আমার দুটি মুভি রিলিজ, সো বেসিক্যালি তো সদস্য হতে গেলে পাঁচটি মুভি, তিনটি বা পাঁচটি এরকমই একটি রুলস আছে। সো আমি এবছর ইনশাল্লাহ শিল্পী সমিতির সদস্য হব। নির্বাচন নিয়ে যদি বলতে যাই, এটি তো আমাদের নিজস্বই একটি ঘর। যে প্যানেলই আসবে তারা দুজনই আমাদেরই মেম্বার্স, যে প্যানেলই আসবে সেই শিল্পীদের জন্যই কাজ করবে। আসলে এখানে বাইরের এমন কিছু না যে এটি এমন সরকারি কোনো ফান্ড নেই বা সরকারি কোনো ইলেকশন না, এটা একটা নিজেদের আমাদের নিজেদের মধ্যে ঘরেরই একটি ব্যাপার। সো যেই আসবে সেই শিল্পীদের নিয়ে কাজ করবে, সুযোগ সুবিধা দেখবে শিল্পীদের, এটাই। আমি হচ্ছে 16 সালে প্রথম স্টার্ট করি, জানরে গানের মডেল হয়ে আমার আবির্ভাব হয়। দেন আমি ওই বছরে তিনটি মুভি সাইনিং করি, শুটার হচ্ছে আমার বিপরীতে থাকে শাহরিয়াজ এবং পলকে পলকে তোমাকে চাই শাহরিয়াজ শানু ভাইয়ের, এটা আমি মাহিয়ান বাপ্পি, এটাও আমার রিলিজ হয়েছে। দেন ভালোবাসি তাই ভালোবেসে যাই, এই কাজটি আমি করি, এটিও কমপ্লিটেড, তবে ওটা রিলিজ হয়নি। দেন চার বছর আমার গ্যাপ ছিল, আমার ফ্যামিলি কিছু ইস্যু ছিল, পার্সোনাল প্রবলেমের জন্য আমি কাজ করতে পারিনি মিডিয়াতে। তো আমি 2020 সালে হচ্ছে নতুন করে কাজ স্টার্ট করি। এখন বেশি আমি কাজ স্টার্ট করে আমি অলরেডি আটটি মুভিতে সাইন করে ফেলেছি, এর মধ্যে চারটি আমার কমপ্লিটেড, চারটি রানিং আছে। এটি হচ্ছে অভিজ্ঞতা, আসলে খুবই ভালো ছিল, আর তখন তো আমি নিউ ছিলাম, নতুন ছিলাম, ফিল্ম সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না, অভিজ্ঞতাও ছিল না। তারপরে বলবো ওভারঅল ভালো ছিল, ইট ওয়াজ গুড। ভাইয়ারে মুভিটি আসলে এমন একটি মুভি, আমি যখন চার বছর গ্যাপের পরে নতুন করে কাজ স্টার্ট করলাম তখনই হচ্ছে আমার ফার্স্ট মুভি হচ্ছে ভাইয়ারে। ভাইয়ারে মুভিটি যখন আমি রাকিব ভাইয়ের কাছ থেকে গল্পটা শুনি, আমি জাস্ট মানে আমি আপ্লুত হয়ে গিয়েছিলাম যে আমি কি এত বছর ওয়েট করেছিলাম এমনই একটি মুভির জন্য, এমন একটা স্টোরির জন্যই মনে হয় আমি এত বছর কাজ করিনি। তো আমি হচ্ছে দর্শকদের কাছে বলবো যে আপনারা যারা আছেন তারা দুটি ঘন্টা যে হলে যাবেন এবং আপনারা টাকা দিয়ে যে টিকিটটি কিনবেন, আপনাদের টাকাটি স্পয়েল হবে না। অ্যান্ড আমি আমার মন থেকে বলবো যে আমি নিজে কাজ করেছি, নট লাইক দ্যাট, তার জন্য না, সেরকমও না, আপনারা নিজেরা দেখেই বলবেন যে ভাইয়ারে মুভিটি আসলে এমন একটি মুভি। এবং আমরা সবাই আশা রাখি যে আবারও দর্শক এই ভাইয়ারে মুভির দ্বারা অবশ্যই অবশ্যই হলমুখী হবে। আসলে যারা সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, তো অসাধারণ অভিনয় করে এবং সে ভাইয়ারের ছবিতে অসাধারণ অভিনয় করেছে যা দর্শকদের হৃদয় কেড়ে নিবে। তো দর্শকরা হলে গিয়ে যদি যারা অ্যাক্টিংটা দেখে এবং সাথে সাথে যারা ছিল, যেমন রাসেল ছিল, তারপর সীমান্ত ছিল, সবাই অসম্ভব ভালো অভিনয় করেছে এবং একটি টিম ছিল যে টিম সবাই ভালো কাজ করেছে। ধন্যবাদ। ভাইয়ারে সিনেমাটা নিয়ে প্রত্যাশা অনেক, আমি খুব ভিতর থেকে একটা কথা বলেছি যে এই ভাইয়ারে সিনেমা দিয়েই দর্শক আবার হলমুখী হবে,
এই কথাটা বলার আগে আমি একটা উদাহরণও দিয়েছিলাম যে এক এক দেশের সেন্টিমেন্ট এক এক রকম থাকে। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে একটা সেন্টিমেন্ট কাজ করে, সেন্টিমেন্টটা হচ্ছে ইন্ডিয়াতে যদি কোনো বিবাহিত মহিলার সিঁদুর নিয়ে যদি কেউ কথা বলে তাহলে তাদের বুকে আঘাত লাগে যে আমাদের সিঁদুর নিয়ে কেন কথা বলল। আর আমাদের দেশের সেন্টিমেন্ট হচ্ছে বাবা মা ভাই বোন, এই চার সেন্টিমেন্টের মধ্যে যেমন আমার কোনো মাকে নিয়ে যদি কেউ আঘাত মানে কটুক্তি করে কথা বলে কোনো সন্তান কিন্তু বসে থাকে না। তা আমাদের এই বাংলাদেশের যে সেন্টিমেন্ট মা বাবা ভাই বোন, এই চার সেন্টিমেন্টের উপরেই এই ভাইয়ারে ছবির গল্পটা পরিধি করা এবং এই গল্পটা এত চমৎকারভাবে উনি কাহিনী সংলাপ এবং চিত্রনাট্য করেছেন আহমেদ ইউসুফ সাহেবের, আমার শ্রদ্ধেয় স্যার, এবং পরিচালনা করেছেন আপনারা জানেন এর আগে ওনার 41টা ছবি রিলিজ হয়েছে বাংলাদেশে এবং সুপার সুপার হিট হিট ছবি বাংলাদেশে আছেন আমার ওস্তাদ রকিবুল আলম রকিব। উনি খুবই কষ্ট করে এবং পরিশ্রম করে এবং বলবো যে এখানে যে শিল্পীরা ছিলেন তাদের সকলেরই প্রযোজক আমার বন্ধু ফখরুল হোসেন থেকে শুরু করে আমার ছোটো ভাই সীমান্ত, যারা এখানে যারা প্রত্যেকটা শিল্পী এত কষ্ট করে এত সুন্দর একটা জিনিস যে হয়ে যাবে এটা আমি নিজেও, আমি যখন অন স্ক্রিনে ছবিটা যখন মিউজিক করার পর দেখলাম আমি নিজেও চিন্তা করতে পারি নাই যে এটা কি আমি আসলেই কি আমি রাসেল মিয়া যে এরকম একটা জিনিস তৈরি হয়ে গেছে। তো আমি এটা নিয়ে আশাবাদী এইটুকুই যে আমার বিশ্বাস যে আমাদের যে অডিয়েন্সগুলো আছে এবং যে অডিয়েন্সগুলো যোগ হবে সব মিলে এই ভাইয়ারের সিনেমা দিয়ে দর্শক হলমুখী হবে। কারণ আমি আরেকটা কথা বলি যে মানুষ হলে কেন ছবি দেখতে যায়, আমি কেন হলে ছবি দেখতে যাব, আমি হলে ছবি দেখতে যাব আমি আমার আমি আমি যদি একটু অসুস্থ ফিল করি বা আমি যদি একটু মানসিকভাবে একটু আমার গ্যাপ থাকে, এই গ্যাপটা পূরণ করার জন্য মানুষ একটু হলে যায়, বিনোদনের জন্য যায়, একটা মেসেজ আনার জন্য যায়, নিজেকে একটু আবেগতাড়িত করার জন্য মানুষ সিনেমা হলে যায়। ইনশাল্লাহ আমি আপনাদেরকে একদম আমার উপর আপনারা বিশ্বাস রাখেন, আমার পরিচালক মহোদয় রকিবুল আলম রকিব ওনার উপরে আপনারা বিশ্বাস রাখেন, এই ছবি আপনাদের সাথে কোনো প্রতারণা করবে না। আমি বলছি না যে এটা বিদেশে শুটিং করেছি আমরা এই করেছি, না, আমার দেশেই এটা শুটিং চিত্রায়ন করা হয়েছে এবং এই দেশের মাটিতেই যে এত সুন্দর একটা ফোক অ্যাকশন ছবি হয়, ফোক অ্যাকশন ছবি হয় এইটা আপনারা ভাইয়ারে দেখলে বুঝবেন। এই ছবিটা নিয়ে আমি আসলেই অনেক আশাবাদী। আমার 2020-এর আমি বলবো যে আমার বেস্ট কোনো ছবি থেকে থাকলে সেটা হচ্ছে ভাইয়ারে, বিকজ ভাইয়ারের গল্পটা হচ্ছে মাটি এবং মানুষের গল্প, আমার আপনার জীবনের গল্পের ছবি ভাইয়ারে। আমাদের রকিব আলম রকিব স্যার অনেক সুন্দরভাবে এটা ডিরেকশন দিয়েছেন এবং আমরা মানে যখন আমরা গল্প শুনেছি স্যারের কাছে তখনই আমরা ব্যাপারটা এমন মানে গল্পের ভিতরে এইভাবে ঢুকে গিয়েছিলাম যে এটা আসলে মনে হয়েছে যে এটা আপনার জীবনের গল্প, আমার জীবনের গল্প, এটা মাটি ও মানুষের গল্পের ছবি। সো আমি বলবো যে এই ধরনের ছবি যদি আরও হয় ইনশাল্লাহ তাহলে মানুষ হলমুখী হবে ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ।